তার হাতের যন্ত্র এইটা, হ্যাঁ, এই যন্ত্রটার কিন্তু প্রচুর বয়স, এইটা এটার কিন্তু বয়স খুব কম, এই ইদানিং। এই দুটো কি একই রকমের, মানে একই, একদম এক রকম যন্ত্র? হ্যাঁ, একই যন্ত্র। আলাদা দেখতে? শুধু আলাদা দেখতে, এটা আমি নিজে হাতে তৈরি করেছি। আচ্ছা। আর এটা কিন্তু আমার ঠাকুরদার হাতের তৈরি। এটা ছোট যন্ত্রটা, একটু ছোট, কিন্তু মাপ একই, শব্দের কোনো পার্থক্য না, এটার মাপ একই। এই যে মাপ একই, মানে লেন্থটা একই, এইদিকে যত বড় হোক ওদিক, এই দিকটা তো ধরা হয় না, ধরা হয় এইখান থেকে এই অব্দি। আর খোলটা শব্দের পার্থক্য আছে? শব্দের তো পার্থক্য নিশ্চয়ই আছে, কারণ এটা যে সময়কার যন্ত্র, হ্যাঁ, তাতে এটা বোধ হয় একটু অ্যাডভান্স, হ্যাঁ, এটা আর একটু অন্যরকম, মানে এটা সাউন্ডের চাইতে এটা আবার অন্যরকম সাউন্ড। এক একটা যন্ত্রে এক এক রকম শব্দ হয়। ভারী নয়, এটা একটু কাঠটা বড় ছিল বলে বড় হয়ে গেছে। এটা আয়তনে যতটা হবে তত এর সাউন্ডটা আবার ওরকম হবে। এই যে এটা হচ্ছে, দুটোই একই কাঠের, এটাও কাঁঠাল কাঠ, এটাও কাঁঠাল কাঠ। ভালো হয় নিম কাঠে, মেহগনি কাঠে, কাঁঠাল কাঠে। কাঁঠাল কাঠে যন্ত্রটা হালকা হয় বেশি, নিম কাঠটা, মেহগনি কাঠটা একটু ভারী হয়, নিম কাঠটা আর একটু ভারী হয়। এই আমাদের বাংলার লোকযন্ত্র বলতে বুঝায় যেটা, সেটা হচ্ছে সারিঞ্জা। মানে আমাদের বাংলার একমাত্র বোয়িং ইনস্ট্রুমেন্ট, বাংলার তৈরি, এটা হচ্ছে সারিঞ্জা। সারিঞ্জা, দোতারা, এগুলি হচ্ছে বাংলার তৈরি, হ্যাঁ, এটা হচ্ছে বাংলার তৈরি। সেতার, এসরাজ, সারেঙ্গি, এগুলি আমাদের ভারতীয় যন্ত্র হিসাবে আছে, কিন্তু এগুলো এর চাইতেও অনেক ভালো যন্ত্র, কিন্তু এগুলো বাংলা তৈরি নয়। লোক ছিল সে আমিল সওদাগর বলে নাম, তার থেকে প্রচলন যন্ত্রটা, এইটুকু বলতে পারি। মানে বাংলাতে সর্বব্যাপী প্রচার হয়েছে তার থেকে, সেই যন্ত্রবাজি গান করতে। সে সওদাগর মানে ঘুরে ঘুরে বেড়াতো, সে কোথাকার লোক এটাও বলতে পারবো না, এটা শোনা কথা। সঠিক যে আমি এটাই জানি এটাও নয়, এটা শোনা কথা আমার। মানে উনি এই যন্ত্রবাজি গানের তখন থেকে প্রচলন হয়েছে, এটা বাংলারই তৈরি, তখন পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ হয়নি, তখন সব ভারতবর্ষই ছিল, একই বাংলা ছিল, এগুলো পরে হয়েছে। তার মানে তখন ভাগাভাগি বিভেদটা ছিল না, তখন এই যে ব্রিটিশ বলছে তো, তার অনেক আগে। এই যন্ত্রটা বাজাতে গেলে সব ব্রেনে মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে সব মাথায় রাখতে হবে, ব্রেনের ভিতরে। এই যে আমি হয়তো দেখাতে পারবো, আমরা শিখেছিলাম অন্যরকম, আমি শিখেছিলাম অন্যরকমভাবে, এরকম বাজাতাম। এই হচ্ছে আমাদের স্বরগম, আর এখানে স্বরগম একটু আলাদা, সেটা হচ্ছে এই সারে গামা, সারে গামা পাগানি সা। আর আমরা শিখেছি কি, এটা শিখিনি, এক দুই তিন, মানে সুরের সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই। এটা যেমন সাত আট, আমি এখন শুদ্ধ ভাষায় বললাম, কিন্তু এটা আট নয়, এটা কথাটা হচ্ছে আষ্ট, আষ্ট এক দুই, সুরের সাথে বললাম, এক দুই তিন চার
পাঁচ ছয় সাত আট এক দুই, এই হচ্ছে। আর এটা থেকেই আমরা মানে একটা আইডিয়া পেতাম, যেমন গানের আইডিয়া, কোনো গানের আইডিয়া, হ্যাঁ এখান থেকে এখানে, এখানে থেকে এখানে, এইভাবে বাজাতাম এইটা আর কি। যেমন প্রেম করিল মুছানবি, যার প্রেমে দুনিয়ায় খুবই গো, ও সে পাহাড় পুরে সুরমা হইল, পাহাড় পুরে ও সে পাহাড় পুরে সুরমা হইল, তবু মুছা পুরল না দরদি, ঘুমের মরা জলে ডুবে